কুম ওরহমতুল্লা ইন আলহামদুলিল্লাহ ও শকরুলিল্লাহ ওসালাত ওসলাম আলা রসুলিল্লা ওয়ালা আলহি ইন ইলা তাবি আহমেসান স্বাগত জানাচ্ছি এস জেট এইচ এম ট্রাস্ট ইসলামী অনুষ্ঠান আলোক ধারায় সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ প্রিয় দর্শক দূরের কাছে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদের এই ইসলামী অনুষ্ঠানটি দেখছেন সকলকে প্রাণবন্ত অনিমের শুভেচ্ছা ও সানিত অভিনন্দন জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এ প্রত্যাশা করছি আমাদের সাপ্তাহিক এই ইসলামী অনুষ্ঠানে আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের আনুষ্ঠানিকতা এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন একজন প্রতীত যশা ইসলামী চিন্তাবিদ ইসলামী ব্যক্তিত্ব প্রখ্যাত আলম দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত স্যার আপনাকে এস জেট এইচ এম ট্রাস্ট ইসলাম অনুষ্ঠান আলোক দ্বারায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও এবং আমাদের সকল দর্শক আন্তরিক জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক মহান আল্লাহ রব আিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আখেরি নবী হযরতে এ মাহমুদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যা পূর্ববর্তী নবীদের উম্মত আল্লাহ তালা দেয়নি রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওসিলায় আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি আল্লাহ তালা কোরআনে বলেন কুন্তুম খাইরা উম্মতিন তোমরাই শ্রেষ্ঠ উম্মত রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওসিলায় আমরা ইয়মুল জুমা পেয়েছি জুমা রাত পেয়েছি লাইলাতুল বরাত পেয়েছি মহিমান্বিত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী পেয়েছি ঈদুল ফিতরের রাত পেয়েছি ঈদুল আজহার রাত পেয়েছি এভাবে অসংখ্য নিয়ামত পেয়েছি রসুলের করিম সাল্লাহ আলী বা যে আগমন হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিল আউয়াল সুবেহে সাদিকের পূর্বক্ষণে সেই বারোই রবিল আউ্বল আমরা আনন্দে উদ্ভলিত হই আমরা আনন্দিত হই তারই প্রেক্ষিতে পবিত্র ঈদ এ মিলাদুলবী সালাম আজকের বিষয়ের উপর বিজ্ঞ আলোচক যিনি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন আমরা ওনার কাছ থেকে আজকের আলোচনার বিষয় বস্তুর উপর বিস্তারিত শুনব আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যে আমি মহতারাম শুরুতে যেটি বলেছিলাম রসুল পাকসাল আলি ওয়াসাল্লামের উম্মত তালা বানিয়ে এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আগেরকার নবীর উম্মতদেরকে এত নিয়ামত আল্লাহ তালা দেয়নি তো শুরুতে আপনি দর্শক শ্রোতা যারা আমাদের এই ইসলামী অনুষ্ঠানটি দেখছেন আলোকধারার পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের উদ্দেশ্যে বিশ্বে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাই সাল্লাম নিয়ে পর্যানো চালাটুকু বলুন যে আপনার এই অসাধারণ একটি অনুষ্ঠানে আমাদের ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাই সাল্লামের আনুষ্ঠানিকতা এই প্রতিপাদ্যের উপরে আজকের অনুষ্ঠানে আমি শুরুতে বলতে চাই ঈদ মিলাদ আর নবী তিনটা শব্দ আছে এখানে একটা হলো রসুল ইকিরিম সাল্লাহ আলাইসালাম আমরা সবাই মানি মিলাদও আমরা সব মানি কারণ মিলাদ হয় না শুধুমাত্র আল্লাহ আর বাকি সবার মিলাদ হয়েছে ফেরেশতা হক বলেন জমিন বলেন আকাশ বলেন গ্রহ নক্ষত্র বলেন সকলের মিলাদ হয়েছে এবং নবী সকল নবীদের মিলাদ হয়েছে এই জন্য মিলাদ মানতে হবে এবং নবী করিম সাল্লু আলিয়াস্লাম শুভ আগমনের কারণেই আমরা খুশি কিনা যদি আমরা নসরুল করিম সাল্লাইসলামের আগমনের কারণে খুশি হই তাহলে নবী কমাল্লাম। নবীর বেলাতেও মানলাম যেদিন রসুলদিনিত আসলাম আসলেন সেই আমরা খুশি হলাম তাহলে এই তিনটা জিনিসের ধারাবাহিকতায় শব্দ হয় ঈদ এ নবী আমাদের দেশের সকল স্কুলের সকল ইসলামিক যত ফেরকা আছে সমস্ত ফেরকার সমস্ত দলের সকল মানুষ কিন্তু রসুল ইসলাম আগমনের কারণে খুশি তো এটা যদি আমি আরবিতে অনুবাদ করতে যাই রসুলের মিলাদের কারণে খুশি তো এটাকে আরবি হবে ঈদে মিলাদ নবী সুতরাং কথাই হোক বা বুঝে হোক না বুঝে হোক সবাই কিন্তু ঈদে মিলাদটা মানেন কিন্তু যেই পরিভাষাটি আমরা ব্যবহার করি সেটা নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তোলে এবং আনুষ্ঠানিকতা তো তাদের মধ্যে আমরা অনেকে বলেন যে এখানে রেলির কি প্রয়োজন আছে সেখানে আয়োজনের কি প্রয়োজন আছে এই সমস্ত প্রশ্ন তোলে আমরা এখানে আমি দর্শক শ্রোতাদের কাছে এবং হাদিসের আলোকে জিনিসটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এক প্রথমে আমরা ধরতে যাই রসুলি করিম সাল্লাই ইসলামের মিলাত উন্নবীর উপর কোনো অনুষ্ঠান হয়েছে কিনা কোরআন মসজিদ যদি আমরা দেখি তাহলে কোরআন মসজিদ আমরা দেখতে পাই যে রসুলি করিম সাল্লা ইসলামের মিলাত নিয়ে স্বয়ং আল্লাহ তালা একটা বিশাল আয়োজনের কথা ঘোষণা করেছেন আল্লাহ তালা কোরআন মসজিদ এরশাদ করছেন ওয়াইজাহাজ্লাহ কুমিন ইনআালামা নহিক মা অনেক লম্বায়াত সেই আয়াতে আল্লাহ তালা বলছেন আমি সমস্ত নবীদেরকে একত্রিত করেছি এটা আলেম আরো ঘটনা এক জায়গায় এনেছি এনেছি তাদের সকল থেকে আমি ওয়াদা নিয়েছি ওয়াদা নিয়ে বলেছি যে তোমরা সুম্মা সোম্মা এক লাখ চব্বিশ হাজার নবী তোমরা সকলেই কে সত্যায়ন একজন নবী আগমন করবেন যখন তিনি আগমন করবেন লাতু মিনুন্না বিহি ও তানসুরাহ আল্লাহ বলেন তোমাদের কাজ হবে তার উপরে আনা এবং তাকে সাহায্য করা আপনি চিন্তা করে দেখেন যেই রসুলি করিম সাল্লা কোনো দুনিয়াতে আগমন করেন নাই সমস্ত নবীদের থেকে আল্লাহ তালা আলমে আরোয়ার মধ্যে ওয়াদা নিচ্ছেন একটা মজলিস হয়েছে মজলিসের মধ্যে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে একত্রিত করে ঘোষণা দিলেন যে একটা বিরাট আয়োজন সেই বিরাট আয়োজন যেন বক্তা আল্লাহ আর শ্রোতা নবীরা তো আল্লাহ তালা নবীদেরকে শ্রোতা বানিয়ে নিজে কথা বলছে বিশাল এক সমাবেশ হয়েছে সমাবেশ হয়েছে সেই সমাবেশে বক্তা নবীদের সমাবেশ নবীদের সমাবেশ বক্তা আল্লাহ শ্রোতা নবী বিষয়বস্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আপনি দেখেন রসুলি কিরিম সাল্লাসামকে বিষয়বস্তু বানিয়ে স্বয়ং আল্লাহ তাল্লাহ নবীদের সামনে বক্তব্য রাখছেন এবং বলছেন তোমরা সুম্মা জাকুম রসুল মুসাদিক যে তোমাদের সকলকে সত্যায়নকারী হবেন তিনি আদম থেকে ইসব পর্যন্ত সমস্ত নবীদেরকে তিনি সত্যায়ন করবেন এরপরে আল্লাহ তালা বলছেন তোমরা তার উপর ইমান আনবে এবং তাহা কার্য করবে আল্লাহ বলছেন তুম আর তোমরা কি আমার কথায় এই একরার করছো যে ওয়া হাস্তুমালা আলাহ জালিক এখন তোমরা এবং এটাকে ভালোভাবে কি দৃঢ়ভাবে নিচ্ছ তারা বললেন কল ও আকরার আল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি যে আমরা তার উপরে ইমান আনবো তাকে সাহায্য করব এই যে রসুলি কিরিম সাল্লা ইসলামকে নিয়ে আলোচনার প্রথম সূচনা আল্লাহতালা করেছেন এবং সেটা একটা জমায়েত করে করেছেন নবীদের জমায়েত করে করেছেন এখন যদি কেউ বলে যে রসুলের জন্য রসুলের মিলাদের জন্য এটা মিলাদের কথা মানে মিলাদের কথা তো মিলাদ প্রসঙ্গ নিয়ে আল্লাহ তালা আলোচনা করছেন এখন দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব আল্লাহ যে কাজটি করছেন সেই কাজটা বেদাত বলা কখনো সম্ভব না আল্লাহ তালা কোরআন মুজিদে আরেক জায়গায় বলছেন এটা সুরাইনুসে রহমতে হুয়া খাইরুম মিম্মা ইয়াজ ফা বিযালিকা ফাল ইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন যে হে রাসূল আপনি বলে দিন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমতিহি যে আল্লাহর ফজল যখন হয়েছে আল্লাহর রহমত যখন হয়েছে যে আল্লাহর ফজল এবং করুণা যখন হয়েছে আল্লাহর ফজল এবং করুণা কি আপনি বলছেন রহমত কি আল্লাহ তো নিজেই বলেছেন ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল যে রহমত সেটা তো না আয়াত আল্লাহ তাআলা একদম ক্লিয়ারলি বলে দি স্পষ্ট বলে দি এখানে সমস্ত মুফাসী নিকরমরা এখানে বলেছেন ফদলুল্লাহ এবং রহমতুল্লাহ দ্বারা রসুল এবং কিতাব কোরআন মজিদ মুরাদ এবং অনেকে বলেছেন ফদুল্লাহ এবং রহমতুল্লাহ মানি সুদ রসুলি করিম সালাম একবার আল্লাহ রসুলকে ফদল বলেছেন আর একবার রসুলকে রহমত বলেছেন কেউ কেউ বলেছেন ফদল মানি কোরআন মজিদ রহমত মানি রসুল্লাহ যাহুক রসুলি করিম সাল্লাইসলাম দুনিয়াতে আসার কারণে ফবি জাহালিকাফলিয়াহু আল্লাহ বললেন তোমরা আনন্দিত হও এই যে আমরা আনন্দটা প্রকাশ করবার কি কিছু অনুষঙ্গ লাগবে আমি রসুলের উপর যে আগমনের কারণে আমি খুশি হয়েছি তার কিছু অনুষঙ্গ দেখা যাবে তো যিনি খুশি হয়েছেন তার আচরণে দেখা যাবে তার কথাবার্তা দেখা যাবে চালচলনে দেখা যাবে তার নমাজ কালামে দেখা যাবে তার রাস্তায় বের হওয়ার ডাঙে দেখা বোঝা যাবে সেই রসুলি করিম সাল্লাসলাম দুনিয়াতে আগমন করার কারণে খুশি কিনা তো সেই খুশি প্রকাশ করার অনেক ধরন আছে আমি র্যালি করে খুশি প্রকাশ করতে পারি আমরা গরিব মিসকানকে খাই খাইয়ে আমরা খুশি আনন্দ উদযাপন করতে পারি আমরা এতিম থিম মিসকিনদের বাসস্থানের ব্যবস্থা করে আমরা কুশ উদযাপন করতে পারি রোজা রেখেও কুশি উদযাপন করতে পারি আমি ঠিক এই জায়গায় আপনার কাছে অনুরোধ করছি আপনার দৃষ্টাকর্ষণ করছি যে আল্লাহ তালা কুরআন মজিদে অনেক জায়গায় আরও স্পষ্টভাবে বলেছেন ওয়াজাকির হোম বয়া আল্লাহ আল্লাহতালা বলছেন আমার যে দিনগুলো আছে সেই দিনগুলো সম্পর্কে মানুষকে আলোচনা করো ওয়াজাকির হুম মানুষকে আলোচনা করো বেআ্যামিল্লা আল্লাহর যেই দিনগুলো আছে আপনি সমস্ত তফসিলের কিতাব দেখেন এখানে দ্বারা উদ্দেশ্য বলেছেন মানে ওই সমস্ত সমস্ত দিন নিয়ে আলোচনা করো যে সমস্ত দিনে আল্লাহ মানুষের উপর রহমত করেছেন নিয়ামত দান করেছেন আচ্ছা রসুলের চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আপনি বলেন আল্লাহ আসমাদেরকে আসমান দিয়েছেন এটা নিয়ামত এটা আমরা আলোচনা করবো আল্লাহ আমাদের আল্লাহ নিজে বলেছেন আছে আসে কাছে এবং কোরআন মজিদিতে এই কথা বলা আছে আল্লাহ বলছেন আমি কোনো নিয়ামত দিয়ে তোমাদেরকে খোটা দিই কিন্তু একমাত্র নিয়ামত যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামতকে তোমাদের কাছে প্রেরণ করে আমি তোমাদেরকে খোটা দিচ্ছি এরপানে কি আল্লাহর যত নিয়ামত আছে আকাশ বাতাস যা আছে আমাদের যে সমুদ্র পৃথিবী যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সবকে চল্লার নেমত এবং নবীরও আমাদের নিয়ামত ফেরাস্তারাও আমাদের জন্য নিয়ামত জান্নাত আমাদের যেন লৌহ কলম আমাদের জন্য নিয়ামত আল্লাহ বলেন সবচেয়ে বড় নিয়ামত হলো মোহাম্মদ রসুল্লাহ কিন্তু তাহলে আমরা ধরতে পাচ্ছি ওজাকির হোমবে এ মিল্লা তোমরা অন্য নিয়ামত স্মরণ করলে রসুলের সম্পর্কে আরেকটু বেশি স্মরণ করবে কারণ তিনি শ্রেষ্ঠ নিয়ামত এই কারণেই এই নিয়ামত প্রসঙ্গে আলোচনা করা কোনো অনুষ্ঠান সাজানো সেটা কোনো দিন ইসলামের বাইরে যায় না আপনি যে একটা কথা প্রশ্ন করতে পারেন যে মিলাদুন্নবীতে কী হয় আনুষ্ঠানিকতা কী হয় মিলাদুমীতে আনুষ্ঠানিকতা হয় আলোচনা হয় রসুলের চরিত্র নিয়ে আলোচনা হয় রসুলের সন্না সন্না নিয়ে আলোচনা হয় রসুলের রাজমত নিয়ে আলোচনা হয় রসুলের আখলাক নিয়ে আলোচনা হয় এবং রসুল আগমনের যেই এই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয় এবং অনেকেই সেদিন রোজা রাখেন কারণ রসুলি কিরিম সাল্লি ইসলাম সোমবারে রোজা রাখতেন একজন সাহেব সেহাস হাদিস একজন সাহেব জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি সোহল্লা আনী রসুল্লাহ ইসলাম আনসোমিল ইউম ইসাইন সোমবারে রসুল রোজা রাখার কারণটা জিজ্ঞেস করা হলো তো রসুল ক্রিম করিম সাল্লাহ ইসলাম উত্তর দিলেন এই জন্যই আমি রোজা রাখি উলিত হে আমি কেননা আমি এই জন্যই রোজা রাখি কারণ ওই দিন আমি জন্মগ্রহণ করেছি আচ্ছা রসুল যে জন্মগ্রহণ করার কারণে রসুল সেই দিনটাকে পালন করছেন রোজার মাধ্যমে পালন তো হচ্ছে অনুষ্ঠান তো হচ্ছে রসুলি করিম সাল্লা ইসলাম রোজার মাধ্যমেই নিজের মিলাদ পালন করেছে এটা হাদিস শরীফ আছে এটা সিয়াসিদ্ হাদিস রসুল করিম সাল্লা ইসলাম এটা বহারি শরীফ সম্ভবত বহারি শরীফ এটি আপনি বারোই রবি আউ্য়াল নিয়ে বলছেন যেদিন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম সোমবার ছিল এই পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর বান্দাবান্দিরা রোজা রাখছেন এটি ঠিক আছে কিন্তু সারা মাস ব্যাপী পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম উদযাপিত হচ্ছে ওয়াস নজিহতের মাধ্যমে বিভিন্ন রকমের আহারের মাধ্যমে রেলির মাধ্যমে এই বিষয়ে আপনি আমি সেইটা বুঝছো আমি সেই কথাটি বুঝাতে চাচ্ছি যে রোজা একটা অ্যাবাদত এবাদতের মাধ্যমে এটা বদনী আবাদত এবাদতের মাধ্যমে এটা পালন করেছেন এবং তো বদনীয় হতে পারে আবার মালিও হতে পারে তো আমরা রোজা রাখলাম মিলাদনবী দিন কোনো সুবিধা নেই রসুলের পালন হলো আবার সাথে সাথে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করলাম সেটা আবাদত মালই হলো আবার সেখানে দরুদ সালামের আওয়াজকে বলন্দ করলাম সেটাও ব্যথা হল কারণ কোরআন মজিদ আল্লাহ বলেছেন ইয়াই্লা জিনা আমানুসালি ওসাল্লামু তসলিমা যে আল্লাহ যখন আল্লাহ ফেরস্তারা যখন রসুলের উপর দরুদ পড়েন তোমরাও রসুলের উপর সালাম পড়ো তো আমরা প্রত্যেক দিন সালাম পড়ি তো যেদিন রসুল দুনিয়াতে সুগ্রহণ করছেন এটি তো অন্য দিনের চেয়ে একটু বেশি পড়া দরকার তাহলে এটা কোনো দিন শরীয়তের বিরুদ্ধে বিরুদ্ধে পড়ে না কেউ যদি বলে যে আনুষ্ঠানিকতা এটা শরীয়ত বিরোধী এটা কখনও শরীয়ত বিরতি পড়ে আমাদের আকিল সলিম যার কাছে আছে অর্থাৎ যার কাছে মেদা আছে আকলে সলিম আছে তো যেই ব্যক্তির কাছে সাকিলু সালিম আছে সে কখনো এটার বিরোধিতা করতে পারেন না এখন কেউ যদি প্রশ্ন করেন যে সাবাদের যুগে আপনাদের মতো করে এদি মেলা দুর্নি অনুষ্ঠিত হয়নি আরে তারা তো প্রত্যেক দিন ঈদি করতেন দুর্মি করতেন সাহাবাইকরামকার রসুলকে না দেখে ঘুমিয়েছেন ওরা যদি পাঁচ মধ্যে চার নামাজ পড়তেও না পারেন দশ মাইল দূরে ছিলেন পনেরো মাইল দূরে ছিলেন অন্তত এশারের নামাজে রসুলের সাথে যুক্ত যুক্ত হতেন কেউ শখ ফাজরের নমাজে রসুলের সাথে যুক্ত হতেন তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য বের হবে তো কোনো সাহাবি তো এরকম ছিলেন না রসুলকে না দেখে কমিয়েছেন তার মানে রসুলের সম্মান করা রসুলকে অনুসরণ করা রসুলের কথাবার্তা শোনার জন্য ওরা পাগল ছিলেন তো মিলাদুন হয় কি রসুলের আলোচনা হয় রসুলের চর্চা হয় এইগুলিতে একই জিনিস রসুলের প্রত্যেক প্রত্যেকদিন রসুলকে দেখার জন্য দৌড়াদৌড়ি করতেন কেউ তো কথা বলে নাই আমি রসুলকে দেখেছি রসুলকে কলমা পড়ে গেছি আর রসুলকে দেখার দরকার নাই আমি এখন এই এমন চলে যাব আমি এখন চলে যাব আর রসুলের প্রয়োজন নেই এই কথা কোনো সাবই বলেন নাই তাদের অন্তরে রসুলে পাকের এই যে সমাগমনের সেই খুশিটা প্রত্যেক মুহূর্তের মধ্যে ছিল এই কারণে তাদেরকে নতুন করে সুন্দর করে একটা অনুষ্ঠান করতে হয় নাই কারণ তারা তো প্রত্যেক দিন অনুষ্ঠানেই ছিলেন রসুল কিলিম সাল্লাহ ইসলাম যখন গত থেকে বের হতেন পিছনে শত শত সাবাইকর আমরা রসুলের সাথে বের হতেন রসুল যখন মসজিদে নামাজ পড়তেন এগুলি এগুলো তো কথা কেউ যদি মনে করেন যে না এটা হয়নি না এটা হবে না এখন আমি আর একটা প্রশ্ন আপনার কাছে আসি আমাদের দেশে একটা প্রশ্ন আসে যে সেলিব্রেশন করা মানে কোনো নিয়ামত পেয়ে সেটাকে উদযাপন করা যেমন আমরা বিজয় দিবস পালন করি আমরা স্বাধীনতা দিবস পালন করি এইটা ইসলাম আছে কিনা না আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাকে আমি পত্যের সাথে দৃঢ়পত্যের সাথে বলতে পারবো যে ইসলামের সব কিছুই কিন্তু আনুষ্ঠানিকতা যেমন আপনি দেখেন নমাজ হাদিস শরীফ আছে সবচেয়ে উত্তম নামাজ হলো গভীর রাতে গভীর রাতে তার জদের নমাজ যেটাকে আল্লাহ বলেছেন ইউল আমাল হাই যে রসুল ইকরিম সাল্লা ফিজুফিল্লাহ একদম গভীর রাতে আল্লাহকে একাকি ডাকা এটা উত্তম এবাদত তা আমরা আল্লাহকে একাকি ডাকায় উত্তম আবাদত হাদিশ্বরূপে পেয়েছি তো আপনি জুমান নমাজ ঘরে একাকি না পড়ে আপনি মসজিদে চলে যান কেন ফজরের নামাজে আপনি মসজিদে চলে যান কেন আপনি জোহরের নামাজে মসজিদে চলে যান কেন তাহলে এটা একটা সেলিব্রেশন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা সমস্ত এলাকার মুসলমান এক জায়গায় একত্রিত হওয়া এটা একটা সেলিব্রেশন আপনি শুনেন বহারী শরীফের শুরুতে কিতাব এই কথাটা একদম আমাদের দর্শক শ্রোতার জন্য মন দিয়ে শোনা দরকার যে বহারি শরীফের শুরুতে হজরত কিতাবসালাতের শুরুতে মায়শার উদ্দুল্লাহ তাল্লাহন হাতে একটা হাদিস বর্ণিত আছে মায়শার উদ্দুল্লাহ তাল্লাহন বলেছেন যে নকন আল্লাহ তালা মেয়েরাজে নামাজ ফরজ করেছেন দুই রাকাত করে ফরজ করেছেন রাখাত দুই করে ফরজ করেছেন এখন আমরা জোরের নামাজ করেঘাত পড়ি চারেঘাত ফরজ হয়েছে দুদিন আঘাত মুগুরের নামাজ আমরা তো তিন রাখাতেই পড়ি এখন কষ্টক হলো আপনার যে যারা কি বিরোধিতা করে বহার শরীফটা আপনি কোলেন দুই রেখাত করে ফরজ হয়েছে কিন্তু আমরা মগরীব নাস তিন রেখাত কেন পড়ি হ্যাঁ এটা যদি আপনি উত্তর খুঁজতে যান তাহলে আপনাকে তহাবি শরীফের শুরুতে একটা হাদিস আছে সালাতে একটা হাদিস আছে সেই হাদিসটা আপনাকে দেখতে হবে রসুলি কিরিম সাল্লাহ ইসলাম বলেছেন আমি ফজরের নমাজ দুই রেখাত ঠিকই রেখেছি কারণ এটাকে আমি হজরত আদম ইসলামকে স্মরণ করি কারণ তিনি এই যখন আল্লাহতালা তাকে তার সাথে কথা বললেন ফতালক কাদম কলিমাত এটা হলো তখন তিনি তো মাঠের নিচের দিকে থাকিয়েছিলেন যখন আল্লাহ তালা কথা বললেন তখন তিনি শুক্রিয়া আদায় করে নামাজ পড়েছিলেন আমি ফজরত নমাজ দইয়াকাত রেখেই হজরত আদম আল্লাহ ইসলামকে সেলিব্রেট করি তো হজরত ইশাহ ইসলাম জন্ম লাভ করার পরে হজরত ইসাহাক ইসলাম জন্ম লাভ করার পরে হজরত ইব্রাহিম ইসলাম জোরের নমাজ স্যার রেখাত পড়েছেন তো জোরেরকাত ফরজ হয়েছিল আপনি আগে বললাম যে বহারিশ হাদির জোরেখাত কিন্তু রসুল ইক্রিমসাল ইসলাম জোরের নমাজ স্যার রেখাত করে দিয়েছেন কেন কারণ তিনি সেলিব্রেট করছেন হজরত ইব্রাহিম আসসালামকে একজন নবীকে কারণ হজরত ইসাহাক ইসলামের জন্ম হয়েছে সেদিন আবার আসরের নমাজ হজরত উজারাল ইসলাম তিনি আসরের নামাজ চারেগাত পড়েছেন সেই জন্য এটা তহাবি শরীপ পড়লে আপনার আমাদের দর্শক পাবেন সেখানে তিনি চারজে গাঁত পড়েছেন আচ্ছা মগরীবের নামাজ তিন রেখাতে এটা তো কোনো হিসাবে মিলে না নামাজ হয়তো হবে রেখাত হলে চার হবে তিন রেখাত তো কোনো হিসাবে মোড়া না কারণ মগরীবের নামাজ হজরত আইব আল ইসলাম পড়েছিলেন তিনি অসুস্থ ছিলেন চার রেখাতের নিয়ত করেছিলেন তিনি তিন রেখাতে আর পড়তে পারেন নাই আল্লাহ তালা এই তিন রেখাতে আল্লাহ বসে অনেক ভালো লেগেছে সেটা ভালো লেগেছে যে আমাদের আমার পূর্ব একজন নবী চার নিয়ত করে তিন রেখাতে বসে গেছেন আমি এই মগরীবের নামাজের মাধ্যমে আমি হজরত তাইব আল ইসলামকে সেলিব্রেট করবো এশারে নামাজ স্বয়ং রসুল্লা চার রেখাত করেছেন আচ্ছা আপনি যদি নমাজের কথাগুলো রাখাতগুলো আপনার খেয়াল করি তাহলে দেখতেছি রসুলিকে নামাজের মাধ্যমে আমরা নবীদেরকে স্মরণ করছি এখন কেউ যদি বলে মিলাদুলনী করা রসুলকে স্মরণ করা এটা বেদাত এটা আসলে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং ডেথ নলেজ না থাকার কারণে এই সমস্ত কথাগুলো আমরা বলি এছাড়া আপনি দেখেন হজের বিষয়টা যদি দেখেন আরও ক্লিয়ারাস্টস্প হবে হজ তো একদম আমাদের পাঁচটা রুকনের মধ্যে ইসলামের একটি অন্যতম রুকন হজে কি হয় হজ আমরা প্রথমে যখন হজর নিয়ত করি তখন হরামপুরি আচ্ছা এরামপুরে আমরা এই জব্বা আমাদের এই যে পাগড়ি আমাদের যে টুপি কত সুন্দর লাগছে না এখন আমরা এই হজর যখন নিয়ত করলাম আমাদেরকে দুইটা খাবার পড়তে হবে কারণ কি আর যেন হজরত ইব্রাহিম আলিকে স্মরণ করছি হজরত ইব্রাহিম আলাইস্লাম হানা খাবার তৈরি করার পরে যখন বলেছিলেন রব্বানা আরিনা মনা সেখানা যখন বলছেন যে আল্লাহ আমাদেরকে হজের বিধানগুলো শিক্ষা দেন তখন আল্লাহ তালার যে কাছে যখন সে ফরিয়াত করছিলেন তখন হজরত ইব্রাহিম আলহামের পরনে দুইটা কাপড় ছিল আমরা ওই দুইটা কাপড়কে স্মরণ করার জন্য আমরা এখনও এই সাড়ে হাজার বছর অতি হয়েছে অন্তত হজরত ইব্রাহিম ইসলামের তাকালের সাড়ে হাজার বছর পরেও কিন্তু আমরা দুইটা কাপড় পরে হজ যাচ্ছি এটা আমাদের জন্য আমাদের জন্য এটা একটা এরামের পরে দুইটা কাপড় পরা এটা তো আমাদের জন্য ওয়াজিব কাজ এরাম করা ফরস কিন্তু ওইটার দুইটা কাপড় পরা তো ওয়াজিব তো আপনি চিন্তা করে দেখেন আমরা সেখানে ইব্রাহিম ইসলাম তো সেলিব্রেশন নাই কোথায় এবং এরপরে আসেন তলবিয়া লব্বাইক আল্লাম লব্বাইক লব্বাইক আল্লাহম্বাইক লব্বাইক অন্য অন্যত জিকির করতে পারি আমরা শুধু এটা পরি কেন কারণ হজরত ইব্রাহিম আলিয়াল্লাম যখন হানা ক্যাবা তৈরি করলেন আল্লাহ তালা বললেন ও আজ ফিনাসি বিল হজ ইয়াতু করে জ্বালা আল্লাহ তালাট সুরে হজর আয়াত আল্লাহ তালা বললেন যে হে ইব্রাহিম আলা ইসলাম তুমি সবাইকে বলো যে তারা হজ করতে আসে তখন যারা যেখানে রসদ ইব্রাহিম আসলাম হস শুনছিলেন তারা একটা সহজ বলছে লব্বাইকাল লবাই কালা আসারী কালাক লব্ভাই কালাক সুতরাং সেই যে কখন ইব্রাহিম আলাইসলামের জমানায় এই তলবিটা পাঠ করা হয়েছে আপনি কি এটা চেঞ্জ করতে পারেন পারেন না তো এখানে আপনি কাকে সেলিব্রেট করছেন হজরত ইব্রাহিম ইসলামকে জের করছে এরপরে আসেন আপনি হজর আসকে চুম্বন দেওয়া হজরত উমর উদ্দিল্লাহ তোল্লার একটা ঐতিহাসিক ঘটনা আছে হজরত উমর উদ্দিল্লাহ তোল্লাহন যখন হাজর আসো সামনে চুমু দিতে আসলেন বললেন ইন্নাকা হাজর তুমি তো একটা পাথর লতানভবল লতা দুটু তুমি কোনো ক্ষতি করতে পারো না তুমি লাদ্ত করো না আমি রসুলকে দেখেছি তোমাকে চুমু দিতে আমি রসুলকে স্মরণ করছি তোমাকে না তাহলে চামির দেওয়ার মাধ্যমে কাকে স্মরণ করছি রসুল একবার চমা দিতে সেলিব্রেট করছি যেইখানে আপনি যাবেন যেমন রমল করা তফের মধ্যে একটা রমল আছে না মানে বাহাদুরের মতো করে চলা তো এটা কেন করি এখন আমরা রমল করতে হয় না রমল করা তো ওয়াজিব তিন চক্করে রমল করতে হয় বাকি চার চক্করে এটা ফেলে দিতে পারে কারণ কি হুদায় বিয়াতে যখন রসুল ক্রিম সাল্লা আসছিলেন ওমরা করার জন্য তখন সাহবাইকরা আমরা খুব দুর্বল ছিলেন তিন চার দিন অবস্থায় ছিলেন ক্ষুদাত্ত ছিলেন এই এই কারণে তারা একটু দুর্বল ছিলেন তো মক্কার কাফেররা দেখে তারা বলল যে এই এই দুর্বল মানুষকে দিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে তো রসুল ইকরিম সাল্লা বলেন হ্যাঁ সামনে থেকে তোমরা যখন হানায় কাবা তক করবে বাহাদুরের মতো তিনবার করে তোমরা রমল করবে এখন কি সে মুশ্রিক আছে না সে কাফের আছে তো এখন সব মুসলমান আর মুসলমান তারপর আমরা কেন রমাল করি ওই যে আমাদের সাবাইকের আমরা রসুলকে নিয়ে রমল করেছিলেন সেটাকে আমরা এখন সেলিব্রেট করি তো পুরাটাই সেলিব্রেটের বিধান ব্যবস্থা রয়েছে কেন শুধুমাত্র সব কিছুকে আমরা সেলিব্রেট করতে পারি নামাজের মধ্যে আমরা হজরত তাইব আলাামকে

যে দিন হজরত ইহাল ইসলাম জন্মগ্রহণ করেছেন সেদিন আল্লাহ তালা স্পেশাল একটি সালাম প্রেরণ করেছেন হজরত ইহাল ইসলামের কাছে অর্থাৎ মিলাদুলনবী ইহাল ইসলামের যে মিলাদ সেটা সয় স্বয়ং আল্লাহ পালন করেছেন আচ্ছা এরপরে তিন চার আয়াত পরে আল্লাহ হজরত ইসা সম্পর্কে আলোচনা করছেন কোরআন মজিদ আসছে হজরত ইসা বলেছেন ওয়াসালাম উলিত্ত। আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আমি আমার জন্য ঈদে মিলাদ পালন করছি আমার মিলাত আমি পালন করছি কে হজরত ইসা আলাইসালাম নিজের মিলাত নিজে পালন করছেন এখানে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি বলতে চাই যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা সারা কোনো ঈদ নেই আপনি সোহাসিত্যের সমস্ত আদেশ যদি কারোর কাছে পড়া থাকতো তাহলে তারা এই প্রশ্ন করতো না কারণ রসুলি সাল ইসলাম নিজে বলেছেন জুমাদ্দিন তোমাদের ঈদের দিন তো এখানে ঈদ নেই জুমাতদ্দিনকে ঈদের দিন বলা হয়েছে কেউ যদি বলে ঈদ উল ফিতর ঈদুল আজহা সারা যদি কোনো ঈদ নেই তাহলে জুমাতদিনকে তো ইমুল ঈদের দিন কেন বলা হয় এক দুই নম্বর একজন ইহুদি হজরত উমরউদ্দুল্লাহালকে বললেন যে তোমাদের কোরআন কোরআন মজিদ এমন একটা আয়াত আছে সেই আয়াতটা যদি আমাদের নবীর উপর নজর হতো আমরা ওই দিনকে ঈদ পালন করতাম সে আচিতার হাদিস একদম মসুর হাদিস তো হজরত উমরুদ্দুল্লাহাল তুমি কি বলতে চাচ্ছ আমরা আমি তুমি বলতে চাচ্ছ আমরা সেই দিনকে ঈদ পালন করি কারণ সেটা ছিল জুমার দিন আর আরফার দিন সুতরাং আরফার দিনে এই আয়ত্তা আজ করেন আমরা আফার দিনকে ঈদ পালন করি আরফা পালন করার মাধ্যমে আমরা ঈদ পালন করি এবং জুমার দিন হওয়ার কারণে সেটাও আমরা ঈদ পালন করি হজরত একটি আয়াত নাজল হওয়ার কারণে হজরত উমর উদ্দুল্লাহতাল বলছেন সে আয়াতের কারণে আমরা আরফার দিনকে এবং জমাদ্দিনকে ঈদ পালন করি তো যেই নবীর আগমন নাহলে কোরআন মজিদও নাজল হতো না সেই নবীর আগমনে ঈদ পালন করা যাবে না শরীয়তে বিধান নাই শব্দটা নাই এগুলো কিন্তু অনত্যক কথা কোরআন হাদিস ভালোভাবে না পড়ার কারণে এই সমস্ত কথা বলা হয় আমরা সকলকে অনুরোধ করব। আপনারা কোরআন হাদিস মোতালা করবেন এবং আল্লাহবঙ্গ আল্লাহ রসুলকে ভালোবাসে সত্যি কারত্বে শরীয়ত সম্মতভাবে এবং রসুলকে মন করে ভালোবাসে ইয়া নারায় তকবির আল্লাহবর নারায় রসুল্লাহ স্লোগানকে বলন্দ করবেন এবং সেদিন সারাদিন রসুলের উপর দরুদ শরীফ পড়বেন ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এস জেট এইচ এম ট্রাস্ট দ্বারা সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠানের স্টুডিওতে আপনি সময় দিয়েছেন সেই জন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা অসাধারণ আলোচনা শুনেছি আজকের বিজ্ঞ আলোচক যিনি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন চমৎকার বলেছেন তিনি পবিত্র ঈদে ও আইলে আসাল্লামের আনুষ্ঠানিকতা নিয়ে অনুষ্ঠান শুরুতে আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে রসুলের করিম সাল্লাহ আলিবাসাল্লামের উম্মত হয়ে এত নিয়ামত আমরা পেয়েছি এবং আমাদের বিজ্ঞ আলোচক এ আয়েতে কেরিমা উনি পড়েছেন বলেছেন সেটি হচ্ছে কুল বিফদাহিবিরহমতিহী ফবেজ আলিকা ফলিয়াফ্রাহু আনন্দিত হওয়ার জন্য স্বয়ং মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে এবং রসুল করিম সাল্লাহ আলিহাল্লামের উম্মদ হয়ে আমরা বড় ভাগ্যবান আমরা খুশ নসিবালা আমরা সর্বশ্রেষ্ঠ হয়েছি এবং সর্বশ্রেষ্ঠ উন্মত হয়েছি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন আমাদের অনুষ্ঠানের চোখ রেখেছিলেন সকলকে এস জেড এইচ এম ট্রাস্ট আলোক দ্বারা ইসলাম অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রীতিপূর্ণ অনিমেষ শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রশান্ত মন নিয়ে থাকুন মহান আল্লাহ রব্বুল আলমিনীর নিকট এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও